তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের কাছে অনেক ভালো লাগছে এই খেলা আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আমাদের মেনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে রাত্রিকালীন আমাদের দর্শকেরা আছে খেলা দেখবে অনুভব করবে আজকে মাতৃভাষা দিবস উপলক্ষে এখানে যে আয়োজন করা হয়েছে আমার অনুভূতিটা অনেক ভালো আমাদের এলাকাতে বহুদিন খেলাধুলা নাই খেলাধুলার মান উন্নয়ন করার জন্য যে বাংলাদেশ বর্তমান বাংলাদেশ সরকার যে খেলাধুলার দিকে যেভাবে অগ্রসর হয়েছে এবং গ্রামের দিকে তাকিয়ে খেলাধুলা চালাচ্ছে আমরা ওই লক্ষ্য রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আজকে আমাদের পাঠানগড় যুব সমাজের উদ্যোগে আমরা এখানে যে একটি খেলার অংশগ্রহণ করেছে যারা খেলাধুলার সাথে জড়িত তাদের মন ভালো থাকে তাদের ফিটনেস ভালো থাকে তারা সবসময় ভালো চিন্তা করে তো আমরা বেশি বেশি করে খেলার আয়োজন করব আমাদের ইউনিয়নে অনেকগুলো মাঠ আছে আগামী চার বছরে ফেনী জেলা ফুটবল টিম আমি মনে করি বাংলাদেশের টপ টেন এর কাতারে চলে যাবে ইনশাআল্লাহ যতটুকু লজিস্টিক সাপোর্ট দরকার আমরা সবাই ওনাদেরকে সাপোর্ট করব যত রকমের ফাইন্যান্সিয়াল সহযোগিতা দরকার সব আমরা সকল চেয়ারম্যান করব আমরা চাই আমাদের ফেনী জেলা খেলাধুলায় সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা সব সময় একটা একটা করে খেলার আয়োজন করব নতুন নতুন প্লেয়ার সৃষ্টি হবে এই অগ্রণী মাঠে আমি একবার না দুবার আগে এসেছি আমার খেলায় অনেক আগে একটা খেলা শুরু করতে আবার শেষ করতে অনেক সমস্যা এটা যদি আমাদের যুব সমাজ যদি সবাই একত্রিত না হয়ে একত্রিত হয়ে যদি সহযোগিতা না করে এটা শেষ করা অসম্ভব হয়ে দাঁড়াবে কারণ এখানে দলও বেশি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো আপনি টুর্নামেন্ট করেন যে টুর্নামেন্ট করেন যে টুর্নামেন্টের ক্রিয়া সরঞ্জাম যেটা দরকার হয় এটা আমি দিয়ে দিব আপনি করেন আপনাকে আমরা সাপোর্ট দিব আমরা ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আপনাদের যে কৃতি সন্তান আছে তাকে যদি আপনারা সবসময় সাফ সৃষ্টি করেন আমার মনে হয় সর্বোচ্চ টুর্নামেন্ট আমরা এই পাটনগরে করতে পারবো আল্লাহর রহমতে এবং এই পাটনগরে অনেক প্লেয়ার এখনো ক্রিকেটে আমি দেখতে পাই ফুটবলে দেখতে পাই কিন্তু আগের মতো অনেক কম আমরা চাই আপনারা বিশেষ করে যারা জনপ্রতিনিধি আছেন আপনাদের প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে একটা খেলা দিয়ে দেন ওয়ার্ডে ওয়ার্ডে খেলা দিয়ে দেন চেয়ারম্যান সাহেব উদ্বোধন করবো উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে আমি আসবো দেখবো তো আমি আমি মনে করি আগের মতো অনেক প্লেয়ার এই পাটানগর থেকে বাইর হবে এই খেলাটাকে সুন্দর করে শেষ করার জন্য যা যা করা দরকার আপনারা করবেন আমরা আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে যেটা দরকার যে সময় যেটা দরকার যুব সংসদকে বলবো আপনারা আমার সাথে যোগাযোগ করেন কালাম পাটের সাথে যোগাযোগ করেন আমরা সেটা সাপোর্ট দিব ইনশাআল্লাহ